নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ব্রোকলি আর আলুর তরকারি। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে ছোট করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলিটাকে বেশ একটু বড় করেই আমি কেটেছি। এবার খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। ব্রোকলি আর আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তার মধ্যে ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5টা কাজু বাদাম। সব মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকব। মশলাটা অল্প কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর জিরে। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। সব মশলাগুলোকে আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। যেহেতু মশলাতে কাজু দেওয়া আছে, তাই অনবরত নাড়তে থাকতে হবে, না তো নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর ব্রোকলিটা। আলু আর ব্রোকলিটা যেহেতু আমি আগের থেকে কোনো রকমের সেদ্ধ করিনি, তাই একটু আগেই দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে এবার ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু আর ব্রোকলিটা সেদ্ধ হয়ে আসছে। আলু আর ব্রোকলিটা সেদ্ধ হয়ে রং চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। শীতকাল থাকতে থাকতে এইভাবে ব্রোকলি আলুর তরকারি বানিয়ে অবশ্যই একবার দেখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।